হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মোবাইল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F34 নিয়ে আলোচনা করবো। আসুন আমরা জেনে নিই এই মোবাইলে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, কী কী ফেসিলিটি এবং বেনিফিট পাবো এই মোবাইল ব্যবহার করলে। আসুন এই সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে আমরা বলে নিচ্ছি যে এই সিমে আমরা যে নেটওয়ার্ক ব্যবহার করবো সেটা হচ্ছে 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবো এবং এর বডির ওয়েট হচ্ছে 208 গ্রাম ওজন। সিম হিসেবে আমরা হাইব্রিড ডুয়েল সিম অর্থাৎ ন্যানো সিম এবং ডুয়েল স্ট্যান্ডার্ড সিম ব্যবহার করতে পারবো। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি দেওয়া আছে এবং রেজলিউশন দেওয়া আছে 1080x2340 পিক্সেল দেওয়া আছে, খুবই ভালো। প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস 5 দেওয়া আছে এবং ওএস অ্যান্ড্রয়েড 13 বাসন দেওয়া আছে, যা খুবই ভালো একটা আপডেট একটা বাসন দেওয়া আছে। সিপিও দেওয়া আছে অক্টাকোর সিপিও দেওয়া আছে, যা খুবই ভালো উন্নত মানের সিপিও দেওয়া আছে এবং মেমোরি হিসেবে থাকবে 128 জিবি মেমোরি, 6 জিবি র্যাম থাকবে অথবা 128 জিবি মেমোরি 8 জিবি র্যাম থাকবে, অর্থাৎ 6 জিবি র্যামও পাইতে পারি আমরা অথবা 8 জিবি র্যামও আমরা ব্যবহার করতে পারি। এবং ক্যামেরা হিসেবে মেইন ক্যামেরা হিসেবে ট্রিপল ক্যামেরা থাকবে, একটা থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, একটা থাকবে 8 মেগাপিক্সেল আর একটা থাকবে 2 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। আর সেলফি ক্যামেরা অর্থাৎ সামনের ক্যামেরা হিসেবে থাকবে 13 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, যা খুবই ভালো। তারপর আমরা দেখি এই ফোনে আমরা ওয়াইফাই ব্লুটুথ জিপিএস এগুলো রেডিও ইউএসবি হিসেবে আমরা সি টাইপ এবং ওটিজি ব্যবহার করতে পারবো, অর্থাৎ চার্জারটা যেটা থাকবে সেটা হচ্ছে সি টাইপ ব্যবহার করতে পারবো। সেন্সর হিসেবে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবো। ব্যাটারি হিসেবে দেওয়া আছে লিওপো 6000 mAh দেওয়া আছে, খুবই ভালো, নন রিমুভেবল অর্থাৎ এটা ফিক্সড ব্যাটারি থাকবে। এবং কালার হিসেবে আমরা ইলেকট্রিক ব্ল্যাক এবং মিস্টিক গ্রিন এই দুই কালার আমরা পেতে পারি। তো সব কিছু বিবেচনা করলে এটা খুব সুন্দর একটা মোবাইল যা আমরা ব্যবহার করতে পারি। এই মোবাইলে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো। এই মোবাইলে আমরা খুবই ভালো একটা জিনিস আছে যা দেখা যায় যে আমরা 5G সিম ব্যবহার করতে পারবো। তারপর আমরা দেখা যায় যে এর ওজনটা খুবই হালকা, 208 গ্রাম দেওয়া আছে, ডিসপ্লেটা অনেক বড় সাইজ দেওয়া আছে, রেজলিউশন অনেক ভালো, তারপর সিপিও অক্টাকোর সিপিও দেওয়া আছে যেটা খুবই ভালো একটা সিপিও দেওয়া আছে, 128 জিবি সেট মেমোরি যা অনেক বিশাল একটা সেট মেমোরি, আমাদের এর থেকে আর বেশি সেট মেমোরি অর্থাৎ এক্সট্রা মেমোরি লাগানোর প্রয়োজন পড়বে না। 6 জিবি র্যামও আমরা পেতে পারি, 8 জিবি র্যামও আমরা পেতে পারি। ক্যামেরা 50 মেগাপিক্সেল দেওয়া আছে যা বিশাল একটা ক্যামেরা যা DSLR ক্যামেরার মতো কাজ করবে। 8 মেগাপিক্সেল দেওয়া আছে, 2 মেগাপিক্সেলও দেওয়া আছে। সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেল যা খুবই খুবই উন্নত এবং ভালো একটা ক্যামেরা দেওয়া আছে যা সেলফি হিসেবে যথেষ্ট, এর বেশি দরকার প্রয়োজন নাই। তারপর আমরা ফিঙ্গারপ্রিন্ট তো ব্যবহার করতে পারতাছি, আর ব্যাটারির কথা তো বললাম না, ব্যাটারি তো অনেক ভালো একটা ব্যাটারি দেওয়া আছে লিওপো 6000 mAh। আমরা সাধারণত 5000 mAh ব্যাটারি ব্যবহার করি, এখন যেহেতু 6000 mAh ব্যাটারি দেওয়া আছে সেটা খুবই বিশাল একটা ব্যাটারি, এত বড় ব্যাটারি পাওয়ার যা অনেক অনেক সময় লাস্টিং করবে অর্থাৎ অনেক সময় ধরে আমরা এই ব্যাটারিটা ব্যবহার করতে পারবো। এবং একদিন চার্জ করলে হয়তো দেখা যায় 2-3 দিন আমাদের চার্জ শেষ হবে না, এরকম হতেই পারে। তো সব কিছু বিবেচনা করলে দেখা যায় এটা একটা খুবই ভালো একটা ফোন। আপনারা এই ফোনটা কিনতে পারেন, স্যামসাং গ্যালাক্সি F34 কিনতে পারেন এবং এটা কিনে অবশ্যই অনেক সুযোগ সুবিধা বুক করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করতে পারেন কোনো কিছু প্রশ্ন থাকলে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।